আমাদের অ্যাক্সিডেন্টের ভাইরা আমাদেরকে বুঝায় পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করা লাগবে না। শুনছেন না হাদিস, সহি হাদিস এন্ড রাই, পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করা লাগবে না, এটা সহি হাদিস। এই সহি হাদিস সার্থি কইছে কিটা ওরে আল্লাহ জানে। পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার না করলে পেশাব করার পরে হাঁটা দিলে দুই এক ফোঁটা পড়ার সম্ভাবনা থাকে কিনা? থাকে না। এই যে বোতল নিছে এই জন্যে, এতে তো পানি নাই, এই বোতলটার এই যেটুক সেটা পড়িয়ে গেল, ঠিক না? আন্তর নাই। ধরে রাখলে আসবে কি পড়ে না, এই যে বলে বলে এর মুখ কত বড়, আপনি পেশাব করছে কি এত বড় মুখ দিয়ে? চিকন পাই পেশাব করলে বেকা কোলা হয়ে যায়, বসতে পেশাব করতে বসলে কুনা কানা সিপা সাপার মধ্যে দুই চার ভোট থাকি যেতে পারে। আর বয়স বেশি হয়ে গেলে পারা তো হোর্স কমিয়ে যায়, পাঁচ যুবক দাঁড়াইয়ে দিয়ে দেয় বাইটি পাড়ার বলে পেশাব করতেছে জামাতে সিটাইয়ে ফাল্লা দিচ্ছে কি ডাকার পাও বুঝতে পারে, পাঁচ ছয় হাত দূরে দাঁড়াইছে তা দেখলাম যে সবাই সিটেছে পেশাব বিজয় বিজয় দিচ্ছে। এই আশি বছরে পাঁচ বুড়োরে দাঁড়ায় যদি তোমরা আর একজনে পাও সিট পারবে নিজের বাপ এসে যাবে বিজি, তাহলে ওকে গতি একবারে সাব হয়ে যেতে পারে, বুড়ো মানুষের কি সেই গতি বেগতি না? সৌদি আরবালাকে শারীরিক অবস্থা একরকম, বাঙালিকে আর একরকম, ওদের ওরা খায় শুকনো খাবার, পায়খানা হয় শক্ত শক্ত কড়ি কড়ি পায়খানা, পায়খানা করার পরে একটু টিস্যু দিয়ে মুছে তুলিয়ে যায় পানি লাগে না। আমাকে সাথে ওকে মিশাল উদাহরণ চলে, আর আমরা খাই ফান্তা ভাত কেশরি মেশরি ডাল চাল খুদ কুড়ো পেঁয়াজি রসুনি বেগুনি ইরা ওডা খাতি খাতি, তারপরে আওয়াজ বা খাইয়ে টাইয়ে শেষে পেটের মধ্যে আষাঢ়ি ম্যাগের মতো গুল 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 করতে তালে তাই পায়খানায় ডোহার আগে দুই রান বেশি গেছে। সহি হাদিসে আছে আল্লাহ নবী পায়খানায় এক বন্দা পানি আর তিন ডেলা নিয়ে যাইতেন। এই সহি হাদিসের পর যদি এই লোকের আমল করাতে যায় তাহলে ওরে মসজিদে নিয়ে যাবে? যে লোকের পায়খানায় ডোয়ার আগে দুই রান বেশি গেছে ও যদি এক বদনা পানি আর তিনটে ঢেলা এলো সহি হাদিস, পায়খানায় পায়খানায় যার সহি হাদিস এক বদনা পানি তিনটে ঢিলা নবী নিয়ে বাথরুমে যাইতেন, তাহলে যে লোকটা দুই রান এভাবে বেশি গেছে পাতলা পায়খানায় ওরে যদি এই সহি হাদিসের পর আমল করে এক বদনা পানি আর তিন কুলুক ও ও কি পাক হবে? ওর তো দমকল মালিয়ে ছাপায় না কথা কেন? তাহলে আমার ঢিলাগুলো জরুরি বিষয় না, আমার বিষয় হলো নামাজের জন্য ১৩ ফরজ। জোরে বলেন কয় ফরজ? এক নম্বরে শরীর পাক, এক নম্বরে শরীর পাক, দুই নম্বরে কাপড় পাক, এক নম্বরে শরীর পাক, দুই নম্বরে কাপড় পাক। ও বন্ধু সইয়া দিছে যাই থাকুক না থাকুক, আমার শরীরের অবস্থা আমি জানি, আমার শরীরে পাক রাখতে আমার কাপড়ে পাক রাখতে ঢিলা লাগুক আর না লাগুক সেটা আমি বুঝবো, কের ঢিলা লাগে কের ঢিলা লাগে না। পাইকারি ধরে সইয়া দিস বলে দিলা, পেশাবে ঢিলা ব্যবহার করা হাদিসে নাই। সবাই সব মানুষ পেশাব করে পানি দিয়ে দিয়ে আটা দেবে, আটা দেওয়ার পরে তিন চার ভোটে পড়বে, ও জায়গা তো বালতিও পাতা নাই কলসও পাতা নাই, এই দুই তিন ফুট যাবে কোন জায়গায়? শরীরই লাগবে আর কাপড়ই লাগবে। এক নম্বরে শরীর না পাক, দুই নম্বরে কাপড় না পাক, ছোট্ট পিন্দুটে পড়ে গেছে, এই জন্য ইঞ্জিন স্টার্ট হয় না, তোমার নামাজ হয় না, নামাজের রুজিও আনে না, নামাজে তোমার আকাম থেকেও ফিরায় না। যেই পাল্টি কয় সহিয়াদি ছাড়া মানি না, যেই পাল্টি আমাদের ঢিলা কুলুক থেকে বিরত রাখতে চায় ওই পাল্টির নাম অন্য কোন পাল্টি না, ওই পাল্টির নাম হলো ওদের আন্দোলনের নাম হলো মুসলমানদেরকে বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠানোর আন্দোলন, ঠিক না? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি খালি ওয়াজ করি না কিন্তু বাড়ি হইল তুলে তো একটু একটু, আমি এলো মৌলানার কেলে চালাকে বাড়ি শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, সব শিক্ষা জাতির মেরুদণ্ড না, যেই শিক্ষায় যে আগের কামগুলো কইলাম সুন্দর সুন্দর চার হরি কি সুন্দর ফিগার, প্রত্যেক দিন ডবল চার্জ দিয়ে আসে এসি গাড়ি এসি
অফিস বাথরুম পেশাবখানায় এসেছি, তাই সেই রকম বান্দা আরে কি ভাবসাব আইসে টেবিলের পর বসে ভদ্রতার সাথে জাতির রাস্তা মারিয়ে দেয়, বিরিজির রড খেয়ে বেলায় দেয়, এ ওগুলো মেরে মেরে খেয়ে বেলায় দেয়, যা বাজেট ছিল তা পাই না, এই সমস্ত আকাম করে টেবিলি বসে যারা, যেই শিক্ষা দিয়ে এই আকাম করা যায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না, সে শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, হ্যামার দিয়ে যেমন মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, যাই শিক্ষা দিয়ে জাতি এত কিছু মেরে খেয়ে ফেলায় দেয়, আমাদের জন্য আসে বঙ্গবন্ধু 7.5 কোটি বাঙালি নিয়ে বাংলাদেশ স্বাধীন করছে, তার চাইতে এই দেশের প্রতি দরদিত আর কেউ হতে পারে না, কতক্ষণ সেই বঙ্গবন্ধু তার ভাষণ আমি শুনছি, এই মোবাইলে শুনছি, বারবার শুনছি, ওইটা আমার খালি ঘুরিয়ে ঘুরিয়ে শুনতে মনে হয়। আমি 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বল আনলাম, আমিও তো একটা ভাগে পাই, এই কম্বল যারা ভাগ করছে আমার কম্বল ডাকু, উনার কম্বল ডাই দেয়নি, একই সুরিয়ে যে খাইছে 8,000ই মতো স্যার হুজুর, কথা কয় না, খাজাডাঙ্গার হামেশ সাহ, খুলনা দারুলের মহতাম সাহ, খাইছাকে যাই যাই জাতি কয় শিক্ষা জাতির মেরুদণ্ড কইয়া এই ভূমি বুলিয়া উড়ায় স্লোগান করে, তারাই টেবিলে বসে এই সমস্ত কম্বল চুরিয়ে দেখাইছে, কথা কয় কাজে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, ডাক্তার সব শিক্ষা ডাক্তারি শিক্ষা মেরুদণ্ড, যদি ডাক্তার সব ভদ্রতার সাথে ডাক্তারি করে, ডিসি বলতে ডিসি হতে যে শিক্ষা লাগে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড, যদি ডিসি সব সঠিক ডিসি হয়, এসপি সব সঠিক এসপি হয়, চেয়ারম্যান যদি সঠিক চেয়ারম্যান হয়, এমপি যদি সঠিক এমপি হয়, তাহলে তাদের ওই শিক্ষা যেই শিক্ষা দিয়ে যেই যেই পরিমাণ শিক্ষা অর্জন করে এই পর্যন্ত আশা লাগছে সেই পরিমাণ শিক্ষাকে আমরা মেরুদণ্ড বলবো, যে তাদের যোগ্যতাকে যদি হযরত ওমরের মতো উসমানের মতো আবু বকরের মতো আলীর মতো তারা ব্যবহার করে, কথা কান ঠিক ঠিক না, হযরত ওমর ইবনে খাত্তাব লম্বা একটা মানুষ, কুল্লু তবিলিন আহমাকু বলা হয় আরবিতে, বলে সব বেশি লম্বা যারা তারা একটু বোকা হয়, কেন বোকা হয় এর ব্যাখ্যা কয় নাই, এমনি কয় যে লম্বারা একটু বোকা হয়, একজন বেশি লম্বা মানুষ রাত্রি বসে আহাম্মকের আলামত একটা বই পাইছে তাই পড়তেছে, তো ভর্তি ভর্তি ওর মধ্যে দেয় যে আহাম্মকের আলামত হলো পরিমাণে সেটু লম্বা বেশি, মাথা ছোট দাড়ি লম্বা, এখন ও তো নিজে জানে আমি তো একটু লম্বা বেশি, আয়না ধরে দেয় যে ওরই মাথা ছোট, আর মাথার তো আর বাম্পার দিয়ে ভুলের বড় বানানো যাবে না, দেয় যে যে দাড়িও লম্বা বেকায় দেয়, এখন ও চিন্তে হচ্ছে মাথাও বড় বানানো যাবে না, আমারও তার আত্মাও কেটে খাটো বানানো যাবে না, তো দাড়িরে তো একটু খাটো বানাতে পারি, একটা আলামত তো কম থাও থাও, এ দাড়ি কাটবে বলে ঘর ঘরে কেসি খুঁজে বেড়াইছে পাই নেই, পরে দাড়ি পরিমাণ হলে এক মুহূর্ত এই এক মুহূর্ত ধরে নিচে মোমবাতি দিয়ে ধরাই দিছে যে এই নিচে টুকুড়ি ধরে না আস মাপ মতো টুকতে পূর্তি পূর্তি যখন হাতের ধারে আইছে তার হাত ছাড়িয়ে দিয়েছে রাত করে সব পুড়িয়ে গেছে, পরে কে আসলে আমি আহাম্মক, আমি যে আহাম্মক তো একদিন বুঝছিলাম নিয়ে আমি বুঝলাম, কুল্লু তবিলিন আহমাক ইল্লাল ওমর, শুধু ওমর লম্বা হওয়ার পরে আহাম্মক না, জ্ঞানের ভান্ডার, কথা কান ঠিক না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন জুমার দিন, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এই খুতবার ভিতরে মাসকান থেকে একজন হয়দিন বয়ান করতেছেন, সামনে এলো গভর্নররা বসা, ইরাকের গভর্নর, ইরানের গভর্নর, ইয়ামানের গভর্নর, কাতারের গভর্নর, কুয়েতের গভর্নর, এই সব প্রদেশ ছিল, এই সমস্ত প্রদেশের গভর্নররা গেছে, উনি গভর্নরদের উদ্দেশ্যে বয়ান করবেন, ওই দিন জুমার ভিতরে বয়ান করবে, গভর্নররা সব সামনে দিয়ে বসা বয়ান করতেছেন, বয়ানের ভিতরে একটা ভাষা দিয়েছেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, হে গভর্নররা জুলুম করবে না, আনসিবু তুনসাবু ইনসাফ করবে কিয়ামতে ইনসাফ পাইবা, হে আনসিবু তুনসাবু ইনসাফ করবে ইনসাফ পাইবা, পার্সিয়ালিটি করবে না, তরফদারি করবে না, তোমার এলাকায় রাস্তাঘাট ভালো অন্য এলাকায় রাস্তা যেমন এরকম নাই, তোমার আত্মীয় স্বজনদেরকে চাকরি দিবা অন্যদেরকে দিবা না তা না, তোমারে যারা ভোট দিছে তাদের বিজিএফ কার্ড বেশি দিবা, যে পাড়াতে ভোট কম পাইছে ওই পাড়ায় কার্ড দিবা না, এরকম যেন না হয়, প্রমাণ যদি হয় তাহলে এই গভর্নরকে মসজিদে নববীর চত্বরে নিয়ে গর্দান উড়িয়ে দেব, বেইনসাফ মোটে করবা না, হযরত ওমর বয়ান করতেছেন, ইতিমধ্যে মসজিদের মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে ইয়া কালিমাতাল মুসলিমিন সহ সহ মানে থামেন, উসকুত মানেও থামেন, স মানেও থামেন, হাদিসে যেভাবে আসছে ইয়া কালিমাতাল মুসলিমিন সহ কালিমাতাল মুসলিমিন, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না,
হযরত ওমরের নাম শুনলে শয়তানে বাই থাকতে থাকতে বলায়, ওমর শব্দ কোন জায়গায় লেখা দেখলি শয়তানের এক নজর পড়লি এমন ভাবে দৌড়ায় যে পিছন দিয়ে খালি বাত বাই থাকতে তালে তাই ব্যার 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 বাইতে তালে ইংরেজি ওর উচিত হয় না। সেই ওমরের সামনে একজন দাঁড়িয়ে বলবে আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, আরো গভর্নরদের সামনে কত কেমন হইছে অবস্থা, ওমর তো গর্জি উঠছে মানান্তা হ্যাঁ তুই কে, আমার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, এ জগতে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায়, ধমক দিয়ে তারে বসাই দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে যে ওই লোকটা কি জন্য ওমর এই কথা কইছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন আব্বা ধমক দিয়ে বসালেন কে, ওই লোকটার কাছে নিশ্চয়ই উপযুক্ত কোনো অভিযোগ আছে, নইলে আপনার মতো খলিফাতুল মুসলিমিনের সামনে ওই এইভাবে বাহাদুরি করতে পারে না, ওর কাছ থেকে শুনতে হবে নিশ্চয়ই অভিযোগ আছে, আমি রবিয়া পাকের কাছ থেকে শুনেছি 10 জন রুবিনা হিসেবে জান্নাতি, এই 10 জনকে হিসাবই নেবে না দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে, 10 জনের মধ্যে রোল নাম্বার 2 নাম্বার আপনি আমার আব্বা, আপনার জান্নাত থেকে ঠেকানোর কেউ নাই, নবী আপাকের শক্তি জান্নাতে যাইবেন, ওই লোকটার কাছে যদি ভালো উপযুক্ত করে অভিযোগ থাকে অভিযোগের জবাব হয়তো আপনি দিতে পারবেন, কিন্তু ওই দলের থেকে পিছে পড়ে যাবেন, 10 জন একসাথে যাবেন মাঝখান থেকে অভিযোগের জবাব দিতে যে আপনাকে দাঁড় করে ফেলবে, 9 জন চলে যাবে আগে আপনি পিছে পড়ে যাবেন, ওই লোকটারে ধমক দিয়ে বসায় দেবেন না, তার কাছ থেকে শোনেন কি অভিযোগ আছে, দুনিয়ার থেকে জবাব দিয়ে যা অন্যায় করে থাকেন সমাধানটা দুনিয়া থেকে করে যান, কেয়ামতের ময়দানে সমাধানের অপেক্ষা করতে গেলে করেন না, ও জায়গায় সমাধান পয়সা লাভ হতে গেলে আটকে যাবে।